আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে থাকছে ডাল রান্নার রেসিপি আজকের ডালটা আমি রান্না করব প্রেশার কুকারে এখানে চার পাঁচ রকমের ডাল নিয়ে নিয়েছি এখানে রয়েছে মসুরির ডাল খেঁসারির ডাল মুগ ডাল বোটের ডাল আর অ্যাঙ্কার তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের ফালি গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি আপনারা কতটা ঘন কিংবা পাতা রাখবেন এটার উপর ডিপেন্ড করে আপনারা পানিটা দিয়ে দেবেন এখন একটু কন্তিতে নেড়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো এ পর্যায়ে আমি চুলায় প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি এ পর্যায়ে চুলাটা অন করে দিলাম আমি আজকের ডালটাতে বারো থেকে তেরোটা সিটি দিয়ে নিব দেখুন প্রথম সিটিটা বেঁচে উঠেছে এভাবে আমি বাকি সিটিগুলো দিয়ে নিব দেখুন আমার এই সিটিটা দিলে সবগুলো সিটি দেওয়া কমপ্লিট হয়ে যাবে এ পর্যায়ে আমি চুলার থেকে নামিয়ে নেব তো আমি এই ডালটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে একটু হাতে সাহায্যে নেড়ে দেখিয়ে দিলাম আজকের ডালটা আমি একদম পাতলা করে রান্না করেছি তো এখন একটি কড়াইতে তেল দিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম তো করা রসুন এখন রসুনটা আমি একটু নেড়ে চেড়ে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গোটা কয়েক শুকনো মরিচ তো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটা বাদামি করে ভেজে নেব দেখুন আমার রসুনটা বাদামি হয়ে আসছে এ পর্যায়ে ডালের মধ্যে ঢেলে দিব এ পর্যায়ে হালকা একটু নেড়ে চেড়ে জাস্ট একটা বলব দিয়ে চুলার থেকে নামিয়ে নেব দেখুন আমার ডাল রান্নাটা হয়ে গেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ